নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটা একটা জ্বালাময় বিষয়, সেটার ভিডিও এর আগে আমি অনেকবার দিয়েছি, কিন্তু কাজগুলো আলাদা আলাদা, মানে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। সেটা একটা হচ্ছে সিঁদুরের কাজ আমি দিয়েছিলাম, কিন্তু সেটা স্বামী বশীকরণের ক্ষেত্রে, কিন্তু অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ককে যদি আপনি আটকাতে চান, আপনি যদি আপনার স্বামীকে বা স্ত্রীকে পথে আনতে চান, আপনি যদি আপনার স্বামীকে বা স্ত্রীকে অন্য মেয়ে বা অন্য পুরুষের হাত থেকে বাঁচাতে চান, তাহলে কি করবেন? এই এই একখানা জ্বালাময় সমস্যায় প্রচুর লোক নিত্যদিন ভুগে চলেছেন এবং আমার চেম্বারে এসে দেখা করে। যদি জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরবে না, বা ধরলেও ছেড়ে দেবে। সেক্ষেত্রে কলকাতা চেম্বারে এসে 9830143048 এই নাম্বারে বুকিং করে আমার কাছে আসতে পারেন, আমি জন্মছকটি দেখে নিয়ে, যদি ওকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এক্সট্রা পয়সা খরচা নেই, আমি বলে দেবো কী করতে হবে। যদি জন্মছকে কোনো অসুবিধা, অশুভ গ্রহ দুর্যোগ থাকে তাহলে সেটা কাটানোর জন্য কী করতে হবে সেটিও আমি বলে দেবো। তবে একটা কথা বলি, বিশ্বাস করুন শান্তনুদা সত্যি সত্যি সকলের সেবা করে থাকেন। আপনারা জানেন আমার তিনটে আন্তর্জাতিক ব্লগ আছে, একটা হচ্ছে তন্ত্র প্রফেট .net, একটা হচ্ছে তন্ত্র .i.net, আর একটা হচ্ছে তন্ত্র .vision.net। অতি অবশ্য পড়বেন বন্ধু, জানবেন, শুনবেন, বুঝবেন, খুব ভালো লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে এই যে ব্লগগুলো, এই ব্লগগুলোর মধ্যে তন্ত্রের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা অতি অবশ্য পড়লে অনেক কিছু জানতে পারবেন, যেগুলো কিনা ইউটিউবের ভিডিওতেও আপনি হয়তো পাবেন না। তার সঙ্গে সঙ্গে বলি, অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে এবং মেশো থেকে যারা বইগুলো সংগ্রহ করতে চান, শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে তাহলে তারা সেই বইগুলো দেখতে পাবেন, তার থেকে বেছে বেছে বই কিনে নেবেন। আর একটা কথা বলি যে যারা জন্মছক বানাতে চান, জন্মকুষ্টি বানাতে চান, কুষ্টি ঠিকুজি বানাতে চান, জন্মকুণ্ডলী বানাতে চান, তারা আমাদের স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী, আমার নিজস্ব প্রেডিকশন, আপনারা সেটি ইউজ করে দেখতে পারেন। খুব ভালো, দারুণ প্রেডিকশন, 70 পাতা প্রেডিকশন, আপনার জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে। এবং তার জন্য কলকাতা চেম্বারে ওই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে, 7044558548 বা 9874332016, এই দুটো নাম্বার, এই দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন কীভাবে বানাবেন। তার সঙ্গে সঙ্গে বলি, যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক করবেন বন্ধু, অতি অবশ্যই। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি বন্ধু, অতি অবশ্য সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। এবার আসছি যে আপনি আপনার স্বামীর থেকে অন্য মহিলাকে কী করে আলাদা করবেন এবং আপনি নিজে খুব টেনশন মুক্ত হবেন, সুখে থাকবেন। ভালো করে মন দিয়ে শুনুন, কোনো মন্ত্র নেই, কোনো যন্ত্র নেই, শুধুমাত্র টোনা টোটকার প্রয়োগ করেই এটিকে ঠিক করা যায়, যদি জন্মছকে গ্রহ দুর্যোগ না থাকে। তাহলে সেটি প্রথমে কি করতে হবে, যে কোনো একটি রবিবার, যে কোনো একটি রবিবার আপনার মাথার সিঁদুর কিছুটা স্বামী যেখানে শোন, যে বালিশে শোন, এটার সঙ্গে বশীকরণের একটা ভিডিওর কিছুটা সম্পর্ক রয়েছে, কিন্তু ওটা রবিবার না, ওটা মঙ্গলবার আর এটা হচ্ছে রবিবার। রবিবার যখন স্বামী বালিশের তলায়, তোষকের নিচে, আপনি কিছুটা আপনার পরনের সিঁদুর কিছুটা ছিড়কে দিয়ে আসবেন, এবং স্বামী যখন ঘুমোবেন, আপনি যখন সকালবেলা উঠে স্নান টান করে রান্না বান্না নিশ্চয়ই যান, তো তখন ওই স্নানের আগে ওখান থেকে এক চিমটি সিঁদুর তুলে নিয়ে আপনি বাথরুমে গিয়ে সিঁদুরটিকে পড়তে পড়তে ওই মেয়েটির নাম করবেন, যে যে এই অমুক মেয়েটির সঙ্গে আমার স্বামী অমুকের সম্পর্ক কেটে যাক, এটা বলতে বলতে আপনার স্মৃতিতে সিঁদুরটি ভরে দেবেন, মনে রাখবেন আশা করি, চানের পরে, বোঝা গেল, বাথরুমে গিয়ে ক্রিয়াটি করবেন, কোনো অসুবিধা নেই। এক নম্বর ক্রিয়া। দ্বিতীয় নম্বর ক্রিয়াটি হচ্ছে যে যে কোনো দিন স্বামীর শোবার ঠিক আগে, স্বামী শুতে যাচ্ছেন তার ঠিক আগে, বা আপনি স্বামীর সঙ্গে শুতে যাচ্ছেন তার ঠিক আগে, আপনি একটু কর্পূর, এটা মোম কর্পূর নেবেন না, ডেলা কর্পূর নেবেন, ছোট্ট অল্প কর্পূর, আপনি দু চিমটি কর্পূর আপনি নিয়ে আপনার শোয়ার ঘরে
ওইটি বলতে বলতে যে অমুকের সঙ্গে আমার স্বামী অমুকের সম্পর্কটি যেন পুরোপুরি নষ্ট হয়ে যায়, এটি বলতে বলতে আপনি যদি তাতে অগ্নিসংযোগ করে সেটিকে জ্বালিয়ে দেন এবং তার পরবর্তীকালে সেই ছাইটাইগুলোকে বাইরে ফেলে দিয়ে আপনি যদি স্বামীর সঙ্গে শুতে যান বা স্বামী যদি আগেও শুতে যান তাতেও কিন্তু একই কাজ হবে, ওই অবৈধ সম্পর্ক কিন্তু একদম 100% কেটে যাবে। এবারে বলি যদি কারোর বউ এই কাজে লিপ্ত থাকে, অর্থাৎ স্বামী চাইছেন যে আমার বউ ওই তপনদা বা অসীমদা বা নেপালদাকে ছেড়ে দিক কারণ আমি একদম সহ্য করতে পারছি না, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে বলছি একটু মন দিয়ে শুনুন, অতি অবশ্যই এটা করে দেখবেন, খুব ভালো ফল পাবেন বন্ধু। তার আগে একটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি বন্ধু অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে চ্যানেলটির নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। এবার বলছি কি করবেন, পদ্মবীজ, আপনারা নিশ্চয়ই পদ্মবীজের মালা দেখেছেন, পদ্মবীজ পাওয়া যায় দশকর্ম ভাণ্ডারে খোঁজ করলে পাবেন পদ্মবীজ, সেই পদ্মবীজের 8-10টি দানা নিয়ে আসবেন ভালো দেখে যাতে পোকায় কাটা না হয়, এবং তার ভেতরে ধরুন আপনার স্ত্রীর নাম হচ্ছে চৈতালি মিত্র, তা চৈতালি মিত্র হচ্ছে পাঁচখানি ওয়ার্ড আর কি, পাঁচখানি লেটার, তাই এই পাঁচখানি লেটার আপনাকে পদ্মবীজের মালার উপরে এক একটা অক্ষর এক একটা পদ্মবীজের মালায় লিখতে হবে। যেমন কোনোটায় লিখলেন আপনি চই, কি দিয়ে লিখতে হবে? সিঁদুর দিয়ে লিখতে হবে, সিঁদুরের সঙ্গে একটু হালকা তেল গুলিয়ে নেবেন যাতে আঠা আঠা করে সুন্দর করে যাতে তেল চুইয়ে না পড়ে। চই লিখলেন, একটা লিখবেন তয়াকার তা, আরেকটা লিখবেন লয় হস্যি বা লয় দিঘি লি, যেটা উনি লেখেন আর কি, চৈতালি মিত্র ময় হস্যি একটাই লিখবেন, একটা ত্র লিখবেন ত্র। তা এইটা আপনারা কি করবেন, এটা লেখার সঙ্গে সঙ্গে ওই চৈতালি মিত্রের সঙ্গে আমার স্বামী অনুপ দত্তের যেন সম্পর্কটা কেটে যায় এরকম বলতে বলতে, আপনার স্বামীর নামটা আপনি নেবেন, আমি একটা উদাহরণ দিলাম, সম্পর্কটি যাতে কেটে যায় আমি আগুনে পুড়িয়ে দিচ্ছি বলে আগুনে পুড়িয়ে দেবেন, এবং ওই পদ্মবীজটা যতক্ষণ অব্দি পুরোপুরি পুড়ে না যায় ততক্ষণ অব্দি ওয়েট করবেন, পুরো পুড়ে যাবে। এই ক্রিয়াটি শনি মঙ্গলবার করে 3 মাস করতে পারেন, তবে অনেক সময় দেখা যায় যে 10 দিন 12 দিন 15 দিনের মধ্যেই সম্পর্ক কেটে যায়। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, আপনার স্ত্রীর নামটি নিলেন এবং ওই পুরুষের নামটি নিলেন, আমি একটু বলতে ভুল করেছি, ওই স্ত্রীর নামটি আপনার নিলেন যে চৈতালি মিত্র, সেই চৈতালি মিত্রটা লিখবেন না, আপনি লিখবেন অনুপ দত্তের নামটা, অর্থাৎ 5টাই সেই পদ্মবীজের পদ্মবীজ লাগবে, যদি দত্তের জায়গায় দত্তগুপ্ত হয় তাহলে 7টা লাগবে ইত্যাদি, আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি আলাদা করে নিশ্চয়ই। সেটি হচ্ছে যে এটা স্ত্রী বা স্বামী দুক্ষেত্রেই কাজে লাগে, স্বামীও স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন, মানে পুরুষ যদি মানুষ যদি হন তিনিও তার স্ত্রীর উপরে প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা বলেছি আমি এর আগে, সেটি হচ্ছে মেয়েরা যদি তার স্বামীর থেকে বিচ্ছেদ করতে চান তাহলে পদ্মবীজের ওই পদ্মবীজের উপরে আপনারা সিঁদুর দিয়ে লিখে আপনারা আগুনে পোড়াবেন, এবং যদি পুরুষ মানুষ যদি স্ত্রীর থেকে আলাদা করতে চান তাহলে পদ্মবীজের উপরে আপনারা সিঁদুর দিয়ে লিখে পোড়াবেন। এটা গ্যারান্টেড টোটকা, বহু প্রমাণিত টোটকা, পরীক্ষিত টোটকা, যদি না ধরে জন্মছকে গ্রহ দুর্যোগ একদম 100% আছে, সেক্ষেত্রে কলকাতা চেম্বারে আপনাকে বুকিং করে আসতে হবে 9830143048 এই নাম্বারে। এবং এবারে যেটা টোটকাটার কথা বলছি, সেই তো এই এই যে টোটকাটা, এই টোটকাটা কিন্তু শনি মঙ্গলবার করে করতে হবে, 3 মাস অবধি করতে হবে, অর্থাৎ 3 মাসটা হচ্ছে হায়েস্ট রেঞ্জ, কিন্তু ওটা করে যাবেন, যদি দেখেন কেটে গেছে তবুও কিন্তু করে যাবেন, চালিয়ে যাবেন, কারণ অনেক সময় কেটে যাওয়ার সম্পর্ক আবার রিটার্ন হয়, অর্থাৎ জোড়া লেগে যেতে পারে, সেই জন্য 3 মাসটা হচ্ছে ওটা ডোজ, ডাক্তারবাবুরা দেখেন না একটা ডোজ দেয়, 6টা ট্যাবলেট 10টা ট্যাবলেটের ডোজ, এটা হচ্ছে ডোজ, অতি অবশ্যই এটা মনে রাখবেন। এবার তৃতীয় টোটকায় যাচ্ছি, তৃতীয় টোটকাটা খুব সোজা একটা টোটকা, কিন্তু গ্রামীণ টোটকা, গ্রামের দেশে এটা করাটা অনেক সুবিধাজনক শহরের থেকে, আমি জানি, কারণ শহরে গরু টরু পাওয়া যায় না, হাম্বা হাম্বা কেউ খুব একটা কানের গোড়ায় করে না, সেটা আমি জানি, তবুও অনেকের তো বাড়ির সামনাসামনি খাটাল থাকতে পারে বা কেউ গরু শখ করে পুষতে পারেন, সেক্ষেত্রে যদি গরু বাছুর সহ গরু হয়, এটা মনে রাখবেন এই টোটকাটিতে বাছুর সহ গরু লাগবে, অতি অবশ্য করবেন বন্ধু, খুব ভালো লাগবে, সেটা হচ্ছে কি,
300 গ্রাম বেসনের লাড্ডু নেবেন, 300 গ্রাম বেসনের লাড্ডু নেবেন এবং তার সঙ্গে সঙ্গে তিনটে আটাটা আটা ভালো করে মেখে তিনটে লেচি করবেন, মানে বেলার আগের যে লেচি সেই তিনটে লেচি করবেন, তিনটে লেচি, 300 গ্রাম বেসনের লাড্ডু। আর লাগবে আপনার যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় এই তিনটে জিনিসের মধ্যে, সেটি হচ্ছে চানা। আপনারা জানেন ছোলা দুরকম, ছোলা একটা হচ্ছে কাবলি ছোলা আর একটা হচ্ছে কালো ছোলা, যেটা আমরা এমনি ছোলা খাই আর কি। সেই ছোলা ভিজিয়ে রাখবেন, সেই ছোলা ভেজানো অল্প করে, অল্প করে ছোলা ভেজানো। এই যে তিনটে জিনিস নিয়ে আপনারা কোনো গরুর কাছে যান, যার কিনা বাছুর সদ্য বাছুর হয়েছে, বাছুর রয়েছে তার সঙ্গে, সে মায়ের সঙ্গে আপন ভোলা অবস্থায় রয়েছে, আপনারা গিয়ে ওইটিকে অর্পণ করুন, অর্পণ করে হাত জোড় করুন, হাত জোড় করে বলুন আমার স্ত্রী বা আমার স্বামী, আমার স্ত্রী চৈতালী মিত্র বা আমার স্বামী অনুপ দত্ত, অমুক মেয়ের বা অমুক ছেলে, তাদের নাম যদি জানতে পারেন খুব ভালো হয়, অমুক ছেলে বা অমুক মেয়ের পাল্লায় পড়েছে, আমি যেমন তোমার শিশুটির জন্য এই খাদ্য তোমাকে খাওয়াতে এসেছি যাতে শিশুটি তোমার থেকে সেবা আমার নিতে পারে, তোমার শিশুকে যেমনভাবে আমি লালন পালন করছি তেমনভাবে তুমি আমার একটু আশীর্বাদ করো, আমার স্বামী অনুপ দত্তের অবৈধ সম্পর্ক যেন কেটে যায়, অমুকের সঙ্গে অবৈধ সম্পর্ক যেন কেটে যায় এবং আমার স্ত্রীর অমুকের সঙ্গে অবৈধ সম্পর্ক যেন কেটে যায়। অতি অবশ্যই কাজ হবে এবং আপনারা দেখবেন একটু ধরে করবেন, কারণ তন্ত্র অনেক সময় এরকম হয়, প্রথম প্রথম হয়তো কাজে লাগে না কিন্তু একটু কয়েকদিন প্র্যাকটিস করার পরে খুব ভালো কাজ হয়। কিন্তু জন্মচকে যদি গ্রহ দুর্যোগ থাকে সেক্ষেত্রে কালসর্পযোগ, বীর্যযোগ, গ্রহণযোগ, গুরুচণ্ডালী যোগ, অঙ্গারযোগ ইত্যাদি যদি কিছু সেরকম পজিটিভ অবস্থা, মাঙ্গলিক যোগ যদি থাকে তাহলে কিন্তু অনেক সময় টোটকা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয়। সেক্ষেত্রে আমার উপর রাগ না করে, চ্যানেলের উপর রাগ না করে অতি অবশ্যই আপনি যদি পারেন একটু কষ্ট করে কলকাতা চেম্বারে বুকিং করে এসে আমাকে দেখাবেন, আমি দেখে আপনাকে দেখে ধন্য হব এবং আপনাকে যথাসাধ্য সেবা করা বা সাহায্য করার চেষ্টা করব অতি অবশ্যই। তাহলে আবার বলে দিই, অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে যারা বইগুলো কিনতে চান তারা শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার অমর সংগ্রহের বইগুলো পাবেন। তার সঙ্গে সঙ্গে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা কুষ্টিডিগুজি তৈরি করতে চান তারা অতি অবশ্যই 9830143048 এই নাম্বারে বুকিং করে সরাসরি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি নাম্বারটি খোলা থাকে, অতি অবশ্যই চেষ্টা করবেন বন্ধু। আর আমার টোটকা করে যারা উপকৃত হচ্ছেন অতি অবশ্যই, কিন্তু কোন টোটকা করে উপকৃত হচ্ছেন সেটা লেখার সাথে সাথে আপনি যে উপকার পেয়েছেন সেটা লিখে বাধিত করবেন, তাহলে আমার ওটাই দক্ষিণা, আমার ওটাই উপহার। ভালো থাকবেন বন্ধু, সবাই ভালো থাকবেন, সর্বে ভবন্ত সুখীন, সর্বে সন্ত নিরাময়া, সব সংসার ভালো হয়ে যাক, সারাটা সুন্দর পৃথিবী তৈরি হোক, কোনো অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক যাক দূরে যাক, ভালো থাকবেন। Thank you.